বেসিক টু অ্যাডভান্স এর তৃতীয় নম্বর পর্ব। এই পর্বে আলোচনা করব আমরা এইচটিএমএল অ্যাট্রিবিউটস নিয়ে। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম এইচটিএমএল বেসিক, তারপর আলোচনা করেছিলাম হচ্ছে এইচটিএমএল এলিমেন্টস নিয়ে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচটিএমএল অ্যাট্রিবিউটস। আমরা অ্যাট্রিবিউটস কিভাবে ইউজ করব এবং কোথায় ইউজ করব এবং এটার কিছু বিস্তারিত আলোচনা করব আজকে এই পর্বে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও অন করতেছি, তারপর হচ্ছে আমরা একটা নতুন একটা ফাইল নিয়ে নিই এইচটিএমএল ডট। এটা যেহেতু একটা এইচটিএমএল ফাইল তাই আমরা এইচটিএমএল দিলাম। ওকে, আচ্ছা, তো আমরা একটা বেসিক স্ট্রাকচার আগে নিয়ে নিই, তারপর হচ্ছে এটার টাইটেলটা দিয়ে দিলাম এইচটিএমএল অ্যাট্রিবিউটস। আর এখানে আচ্ছা বেসিক পার্টটা আমরা একটু দেখি। আমরা যখন এটা আলোচনা করছিলাম দেখেন কিছু ট্যাগ ইউজ করছিলাম, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছিলাম, আর হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করছিলাম। দেখেন এগুলোর মধ্যে দেখেন এইচ র্যাফ এস আর সি এই বিষয়গুলো এগুলোই হচ্ছে অ্যাট্রিবিউটস। হ্যাঁ, আমরা যদি এখানে একটু দেখি যে একটা ইউজ করি হচ্ছে আপনার ইমেজ ট্যাগটাই আমি একটু দেখি, এটা নিয়ে একটু আলোচনা করার বিষয় আছে। আচ্ছা, ইমেজ একটা আমরা ইয়ে নিলাম, তারপর হচ্ছে আমরা আবারত একটু এটা দিই হচ্ছে গুগল ডট জেপিজি। ওকে, আচ্ছা, এইটার মানেটা কি দেখেন এই যে এইটা, হ্যাঁ, অল্ট অল্ট মানে হচ্ছে অল্টারনেটের একটা মানে আপনার শর্ট ফর্ম, আর হচ্ছে এস আর সি হচ্ছে সোর্সের একটা শর্ট ফর্ম। এই যে এস আর সি ইমেজ ট্যাগের মধ্যে আমরা দুইটা জিনিস ইউজ করছি, একটা হচ্ছে এস আর সি আর একটা হচ্ছে এএলটি অল্টারনেটের শর্ট ফর্ম অল্ট। হ্যাঁ, আচ্ছা, এস আর সির মানে হচ্ছে যে সোর্স, অর্থাৎ আপনি যে ইমেজটা এখানে অ্যাটাচ করতে চাচ্ছেন আপনার ওয়েব পেজের মধ্যে এই ইমেজটা ঠিক কোথায় আছে এটার সোর্স লিঙ্কটাই মূলত আমরা হচ্ছে এস আর সির মধ্যে দেবো। তাহলে এই এস আর সিটাই হচ্ছে মূলত আমাদের এইচটিএমএল অ্যাট্রিবিউটস। ওকে, আর এই অল্টারনেট এটাও একটা এইচটিএমএল অ্যাট্রিবিউটস, অর্থাৎ অল্টারনেটের মধ্যে সাপোজ আপনার কোনো একটা ওয়েব পেজ আছে, আমি যদি একটু কি বলা যায় এটা একটু অন করি, আমি এটা যদি একটু অন করি, আচ্ছা এই যে ইমেজটা, রাইট, এই যে ইমেজটা আমরা কিন্তু অ্যাটাচ করছি এখান থেকে। আর অল্টারনেট হচ্ছে সাপোজ এটা হচ্ছে কি একটা গুগল ইমেজ। এখন যদি আপনার এটা কিন্তু এখন দেখাচ্ছে ইমেজটা দেখাচ্ছে যার কারণে আপনি এটা ইমেজ দেখতেছেন, কিন্তু এই যে অল্টারনেটের যে এই যে টেক্সটটা এটা দেখতেছেন না। এখন আমার সাপোজ মনে করেন যে আমার এই ইমেজটা ব্রোকেন হয়ে গেছে অথবা এটা লিঙ্ক পাচ্ছে না, ইন্টারনেট বা কোনো একটা এরর, যে কোনো একটা এরর হইতেই পারে। হওয়ার পরে যদি আমরা এখন একটু রিলোড দেই দেখেন ইমেজটা দেখাচ্ছে না, দেখাচ্ছে কি গুগল ইমেজ, অর্থাৎ কোনো একটা ইমেজ কোনো একটা কারণে বা কোনো একটা এররের কারণে যদি লোড না নেই তখন অল্টারনেট যে বা অল্ট যে টেক্সটটা এই টেক্সটটা আপনার শো করবে ইমেজের পরিবর্তে। তো এখানে ইমেজ ট্যাগের মধ্যে এস আর সি এবং অল্ট এই দুইটা হচ্ছে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউটস। আচ্ছা, সেমভাবে আমরা যদি অ্যাঙ্কর ট্যাগস ইউজ করি, যেমন আমরা অ্যাঙ্কর ট্যাগস ইউজ করলাম হচ্ছে কি করা যায় আমরা গুগল দিই, তারপর হচ্ছে আমরা এখানে একটা https, তারপর হচ্ছে আমরা গুগল ডট কম। ওকে, সরি, ওকে, এখানে দেখুন যে আপনি আমি একটু লোড নিই, এই দেন গুগল, গুগলে যখন আমি ক্লিক করতেছি আমার গুগল ডট কমে চলে যাচ্ছে হোম পেজে, ঠিক আছে। কিন্তু এখানে এই যে গুগল এই ওয়ার্ডটাই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগস, আর এটাতে যখন ক্লিক করবেন তখন যেখানে চলে যাচ্ছে সেই অ্যাট্রিবিউটটাকে বলা হচ্ছে যে আপনার এইচ রেফ অ্যাট্রিবিউটস। এই যে এইচ রেফ এর মধ্যে আমরা যেটা দিব সেখানে চলে যাচ্ছে। তাইলে আমরা এই যে এ ট্যাগটা আসলে ডিফাইন করে একটা হাইপারলিঙ্ক হিসেবে, আর এইচ রেফরা এই যে অ্যাট্রিবিউটসটা মূলত আপনার ইউরালটাকে স্পেসিফাই করে যে যেই ইউরালে বা যেই লিঙ্কে সে চলে যাবে গুগলে ক্লিক করার পরে, এই যে অ্যাঙ্কর ট্যাগসটাতে ক্লিক করার পরে যেখানে চলে যাবে সেটাই মূলত এইচ রেফ অ্যাট্রিবিউটস। আচ্ছা, আমরা
আরো কিছু দেখতে পারি, যেমন আমাদের থাকতে পারে স্টাইল, ইনলাইন স্টাইল যেটা, যেমন আমরা যদি একটা প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফের মধ্যে লিখি হচ্ছে যে আপনার দিস ইজ রেড প্যারাগ্রাফ, রাইট? ওকে, এখন যদি আমরা একটু দেখি আমাদের দিস ইজ এ রেড প্যারাগ্রাফ, এটা কিন্তু নর্মাল একটা টেক্সট। এখন আমরা যদি চাই এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট সেট করতে, স্টাইল অ্যাট্রিবিউট যেটাকে বলা হয়, তারপর হচ্ছে আমরা কালার দিলাম হচ্ছে রেড। এখন যদি আমরা একটু রিলোড দিই দেখবেন যে এটার কালারটা কি রেড হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করছি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। এখানে হচ্ছে স্টাইলটা হচ্ছে একটা পি ট্যাগের অ্যাট্রিবিউটস, কালারটা হচ্ছে প্রপার্টি নেম স্টাইলের, আর রেডটা হচ্ছে প্রপার্টি ভ্যালু। এটাকে আমরা যে কোনো কিছু একটা কালার দিতে পারি, তারপরে যদি আমরা গ্রিন দিই আমরা গ্রিন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলাম যে অ্যাট্রিবিউটসটা আসলে মূলত কি। অ্যাট্রিবিউটস কোনো একটা ট্যাগের মধ্যে আপনার থাকে, সেটা আপনার ডিফাইন করে, যে স্পেসিফাই করে ওইটাতে কি হবে, এটার মানে কোনো একটা চেঞ্জ করার জন্য মূলত ইউজ করে। যেমন আমরা এখানে ইমেজের সোর্সের মধ্যে যে ইমেজের যে সোর্সটা দিছি, যার কোনো ইমেজটা শো করতেছে ইমেজ ট্যাগের মধ্যে, এইচএরএফ এ যখন আমরা লিঙ্ক দিছি গুগলে ক্লিক করলে সেখানে চলে যাচ্ছে, তারপরে ইনলাইন যখন আমরা একটা সিএসএস কোড বসাইলাম সেটাও কিন্তু আপনার কি করতেছে, এই প্যারাগ্রাফটাকে গ্রিন করে দিচ্ছে। এরকম আরও অনেক আছে, যেমন আমরা অনেক সময় দেখেন যে এই যে আমরা একটা ডিফল্ট একটা ইয়েটা নিচ্ছি, দেখেন HTML ল্যাং EN, রাইট? ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, EN মানে হচ্ছে ইংলিশ, অর্থাৎ এই HTML যে ডকুমেন্টটা এটা এখানে আমরা একটা অ্যাট্রিবিউট দিয়েছি যে EN-টা হচ্ছে আপনার অ্যাট্রিবিউটস ভ্যালু, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাট্রিবিউটস। আচ্ছা, আরও আছে উদাহরণ হিসেবে অনেক আছে, আমি আরেকটা উদাহরণ দিই। যেমন আমি আরেকটা প্যারাগ্রাফ নিলাম, নিয়ে আমি লিখলাম হচ্ছে আচ্ছা দিস ইজ এ প্যারাগ্রাফ, ওকে, আর আমি এখানে একটা দিয়ে দিই হচ্ছে টাইটেল, টাইটেলের মধ্যে দিলাম যে দিস নেম ইজ প্যারাগ্রাফ। এই যে আমি এই যে অ্যাট্রিবিউটসটা ইউজ করছি টাইটেল অ্যাট্রিবিউটসটা, এটা মূলত কি করে, যেমন আমি একটু রিলোড নিই, দেখেন দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে কোনো কিছু পরিবর্তন আছে, যখন আপনি মাউসটা এটার উপরে নেবেন দেখেন লিখে উঠতেছে দিস নেম ইজ প্যারাগ্রাফ, অর্থাৎ এই প্যারাগ্রাফটার টাইটেল হচ্ছে অ্যাট্রিবিউটস হচ্ছে আপনার এইটা, যে দিস ইজ এ দিস নেম ইজ প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা, এটা গেল একটা বিষয়। তারপরে আরও কিছু থাকতে পারে, যেমন আপনার আমরা উইথ বসাইতে পারি, যেমন আমরা যদি একটু ইমেজটা একটু ঠিক করে দিই আগের মতো, এই যে ইমেজটা বড় হয়ে একটু বড়, আচ্ছা এই ইমেজটা আমরা চাইলে কিন্তু আর একটু ছোট করতে পারি, বড় করতে পারি, আমাদের ইচ্ছে অনুযায়ী করতে পারি। এটা কিভাবে করব, আমরা কিছু এটিউড সেস করতে ইউজ করতে পারি, আমরা যদি অল্টারের পরে বা আগে যেখানে একটা জায়গায় দিলেই হলো, আমরা আচ্ছা এইখানে দিই উইথ, উইথ দিলাম হচ্ছে আমরা 100 pixel, আচ্ছা 100ই দিই, তারপরে যদি আমরা একটু রিলোড দিই দেখবেন যে এটা 100 pixel হয়ে গেছে। এটাকে আমরা একটু একটু বড় করে দিই, এটা বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, এই দেখছেন ছোট বড় করতে পারতেছি, এই যে উইথটা এটাও কিন্তু একটা অ্যাট্রিবিউটস ইমেজটাকে, রাইট? আশা করি বুঝতে পারছেন যে অ্যাট্রিবিউটস কি, অ্যাট্রিবিউটস কিভাবে ইউজ করতে হয়, অ্যাট্রিবিউট মূলত ট্যাগের মধ্যে ইউজ করতে হয় এবং এটা কোনো একটা পরিবর্তন করে, কোনো একটা ডিফাইন করে, ঠিক আছে, এটাই মূলত অ্যাট্রিবিউটস। তো যদি কোনো কিছু না বুঝে থাকেন বা আমার বোঝানোর ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।